আমরা কটা ভাই বলুন তো, কটা ভাই জানা আছে? ৩২টা ভাই, পাঁচ কোটি কেবলা স্যান্ডেল কত? ৩২টা। এই ৩২টা ভাই, ৩২টা টিওয়ার এখন কিছু কম বেশি, হ্যাঁ ভাই ভাই বোন নাতি বোধের ১৫০ জনের উপরে। এই ৩২টা ভাই মাশাআল্লাহ আছে, সকলকে জামে বসবেন উঠবেন কি বইনে যে দেখবেন, হ্যাঁ এই ৩২টা কল আছে টিপ টিপ পাম করবেন, পাম করে পানিটা নেবেন, পানিটালি গালে দেবেন, মিষ্টি না কাটা না লবণ না পচা গ্যাস কি এটা দেখবেন না, এই দেখবেন না, দেখবেন যে পানিটা গন্ধ হবে, যে পানির লবণ হবে, এটা কেউ খাবে? এই খাবেন আপনারা না? বুঝলেন? যে পানিটা মিষ্টি হবে, মধু হবে, সুস্বাদ পাবেন, সেই কলে পানি খাবে। কথা নাই অন্যায় বললাম কে বুঝতে মামা, মাথায় রেখে চলবেন, বুঝে সে চলবেন, অত বেশি ভজো করে যাওয়ার দরকার নেই। হ্যাঁ আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, হ্যাঁ পীরের আওলা সব আছে মাশাআল্লাহ, দিনের খেদমত করছে, হ্যাঁ বসবেন যাবেন এসবেন সব দরবারে। আমার তো বেরোবার সময় নেই, আমার দাদা পীরের দুয়ার বরকত থেকে আল্লাহ শুকর করে বলছি ভাই যান, আমার বেরোবার সময় নেই ভাই যান। হ্যাঁ সবসময় লোকে ভিড় লেগেই আছে, কি বুঝলেন, তার মাঝখান থেকে ঠেলে ঠেলে বেড়ায় দিনের বেলা, এত জলসা আছে, একটা জলসা দিনের বেলা আমি কারো নি, আমি মানা করে দিই, দিনে জলসার জন্য আপনারা আমারকে দয়া করে আসবেন না, আমি যেতে পারবো না, কেন দিনে সকাল থেকে নিয়ে সবসময় লোক আমার কাছে থাকে, তাদের তদবির তাগাদা, তাদের বহুত রকম ব্যাপার সব সমাধা করতে হয় আমাকে, কি বাবা তাই তো নাকি? আমার দরবারে গেছেন, জানেন দরবার জানেন, দেখছেন না পিছনে বিশাল, হ্যাঁ বিরাট লম্বা মেহমানখানা আছে না, নেই এই আছে না, আছে তো, ক টাকা দিয়েছিলেন ওই মেহমানখানা তৈরি করার জন্য? আপনার টাকা দিয়েছেন নাকি আমাকে বলুন, হাত তুলে পারবেন কেউ? হ্যাঁ আমার মেহমান খানার জন্য ১০টা টাকা কারো কাছে দিইনি, কোটি কোটি টাকা খরচা করে আজকে পরিশ্রম করে মেহনত করে আমার দাদা পীরের দোয়ায় আল্লাহ করে করে দিছি, এ ঠিক না বেটি? আমি আপনাদের একটা কথা বলেছি, আমার ছেলেও বলেছে, আমি বলেছিলাম বাবা একটা মসজিদ তৈরি করব তোমার দাদা পীরের নামে, বিভিন্ন জায়গায় মসজিদ হচ্ছে, একটা মসজিদ তৈরি করো, মসজিদে আবু বকর দাদা পীরের নামে মসজিদটা রাখবে, তুর্কিস্তানের মডেলে আমি একটা মসজিদ নকশা দেখালো, সেই মসজিদটা তৈরি হচ্ছে, আপনারা বলেছি দেখেন মসজিদ আল্লাহর ঘর, সকলের শরীক হবে, এক এক করে ধরো তো আপনাদের দুয়ার আমি এক না দু মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ বলে দিচ্ছি, কেউ নেই আপনার দাদা ফিরে দেয়, কিন্তু আমি লেট করছি কেন? সকলকে দেবো, সকলকে দাও, আব্বা বলতেন পিসাই বলতেন যে ভালো কাজ করো, ভালো কাজে পাঁচজনকে জড়িয়ে নাও, একা জান্নাতে যাবে, একা যাবে জান্নাতে, পাঁচজনকে জড়িয়ে নিয়ে জান্নাতে যাও, বলো সুবহানাল্লাহ। অতএব আমি বলছি মামা, যার যেমন মনে চাইবে প্রাণে চাইবে আপনার মসজিদে শরীক হবে, এটা বলে দিচ্ছি লোকজন দেখ, বুঝলেন? তো মাশাআল্লাহ আল্লাহর হুকুম আল্লাহ দয়া বাবা, আবার একটা ঘাট তৈরি করছি, মেহমান মুসাফির প্রচুর যায় মাশাআল্লাহ, বড় লম্বা ঘাট তৈরি হচ্ছে, পুকুরে পানি মেরে দিয়ে ঘাটের কাজ আরম্ভ হয়েছে, দোয়া করে আল্লাহ করাই করব, কার জন্য করছি গুরু, কার জন্য? আমার জন্য না, জনগণের জন্য, মানুষের জন্য। হ্যাঁ আমার বাপ চাচারা এতদিন মেহনত করে পরিশ্রম করে কি নিয়ে গেছে, কিছু নিয়ে গেছে? সমস্ত কিছু দিয়ে চলে গেছে, কি নিয়ে যাবো আমরা? কিছু নিয়ে যেতে পারবো না। অথে দাদা পীরের সিলসিলার মানুষ, দাদা পীরের ভক্তরা দরবারে যাবে, তাদের জন্য ব্যবস্থা করে দিয়ে যায়। হ্যাঁ সৎকায় জারিয়া কবরে গেলে যদি আল্লাহ একটু সব দেয়, এ কথা ঠিক না বেটি গো বাবা? এছাড়া আমাদের কিছু আছে বাবা, হ্যাঁ প্রতিষ্ঠান বহুত হবে, একটা কেন
অনেক অনেক প্রতিষ্ঠান হবে, খালি ফুরফুরার বিষয় না, প্রতিষ্ঠান করবে আর কেউ করবে না, এর কোনো মানে আছে না? প্রতিষ্ঠান পুরোপুরা পেশাবা করবে, খলিফারা করবে, খলিফাদের ছেলেরা করবে, মুরিদরা করবে, ভক্তবৃন্দরা সবাই দাদা পীরের উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠান করবে, আল্লাহ খুশি হবে। ঠিক না বেটি গো? হ্যাঁ, আমার একটা ভাইপো, আমার আব্বাস ভাইপো নলেজ সিটি করছে, জানেন তো নাকি? এই জানেন তো নলেজ সিটি হচ্ছে তো নাকি? তো আমার ভাইপো সে নেমেছে তো একটা উদ্যম নিয়ে। হ্যাঁ, আমার ভাই তো নেবেছে একটা নলেজ সিটি। কি বাবা, তা তো অনেক অনেক রকম কথাবার্তা বলছে, বলে না বলছি তো, চামড়ার মুখ বলবে না, এরা মানুষ তো নাকি? এই ভালো মন্দ আছে না নেই? হ্যাঁ, ফুরপাত পিসাদের বদনাম করে না লোকে? এই করে না প্রতাপুর পিসাদের বদনাম করে না, আমার ভাইপোর বদনাম করে না, এই রুহুল আমিনের বদনাম করে না, এই আমার বদনাম করে না, করছে তো? একটা শ্রেণীর মানুষ করবে, ভালো আর মন্দ দুটো শ্রেণীর মানুষ থাকবে না থাকবে রে? এ নবীকে সবাই মেনেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো নবীকে মানে নাই, আবার যারা মানার মেনেছিল এটা দুনিয়ায় থাকবে, এর জন্য চিন্তা করার কিছু নেই। আপনি আপনার কাজ করে চলে যান, কে কি করছে না করছে ওসব দিকে দেখতে যাচ্ছেন কেন আপনি? কথা বুঝলেন না বাবা? আজকে নলেজ সিটি, হ্যাঁ মাশাআল্লাহ, লক্ষ লক্ষ মানুষ গেছে দেখেছেন আমরা, হ্যাঁ উদ্বোধন করলেন। কি বাবা করেছে নাকি? তার নলেজ সিটিটা হচ্ছে ওরা কার জন্য করেছে বলুন? আমার জন্য? হ্যাঁ, আমার ভাইপোর জন্য? হ্যাঁ না, দাদা পীরের নামে হচ্ছে। ঠিক না বেটি গো? ওটা হচ্ছে দাদা পীরের নামে যদি হয় তাহলে ওই নলেশ্বরী হলে তার আমার বংশধরদের গৌরব কিনা বলুন? ঠিক তো নাকি? আপনারা আমার দাদা পীরের মহব্বতের মানুষ, সিলসিলার মানুষ, আপনাদের গৌরব নয় কি সকলের গৌরব? একটা কেন, আরো পাঁচটা নলেশ্বরী হোক না, আরো পাঁচটা স্কুল কলেজ হোক না দাদা পীরের নামে, এটা আমরা চাই। কি বাবা ঠিক না বেটি গো? হিংসা করছেন কেন, হিংসা করছেন কেন? অনেকে তো বলেছিলেন একটা পিচ্ছাপখানা করার ক্ষমতা নেই, সব টাকা খেয়ে ফেললে মেরে দিলে সব চিল্লালে। তাতে আমি বলেছিলাম দেখো বাবা, আমাকেও জিজ্ঞেস করে আমি দেখো বাবা তোমার ভাইপো হ্যাঁ নিশ্চয়ই হবে, হয়তো কথাবার্তা বলছে হয়তো অনেকের মনোভূত হচ্ছে অনেকের মনোভূত হয় না, কি বাবা তাই তো নাকি? এবং কথাবার্তা বলতে গেলে বয়স তো কম নাকি, স্লিপ কাটতে পারে। এ হ্যাঁ কিনা বলো তো বাবা, মানুষ তো নাকি কথাবার্তা বলতে গেলে স্লিপ কাটে, আবার ঠিক সংশোধন হয়ে যাবে। এ ঠিক তো নাকি? তাহলে বলুন, হ্যাঁ সবই তো আমার ছেলে, এই এরা তো আমার ছেলে নাকি না অন্য কেউ? বলুন এরা তো আমার ছেলে, তাহলে তুই আমার ছেলে।